সালামু আলাইকুম বিয়াস, কেমন আছো? আশা করি ভালো আছেন। আমি বরাবর মতো আর একটা টপিক নিয়ে উপস্থিত, মোহাম্মদ ইসমাইল। আসলে আমি আসলে আপনাদের একটা লঙ্গের দোকানের বা প্রোডাক্ট দেখানোর জন্য চলতেছি, তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আসলে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এই যে আমি আসলে যে লং দোকানে আজকে আসছি, এই দোকানে আসলে সম্পূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে জৈতুন হচ্ছে এমন একটা লং, বাইরের প্রোডাক্ট, আসলে বাইরের জিনিস। আসলে যারা বাইরে সফর করে, অবশ্যই বাইরের রাষ্ট্রে যারা থাকেন তারা অবশ্যই জানেন জৈতুনের প্রোডাক্ট কী কী এবং জৈতুন জিনিসটা আসলে কেমন, এটা আসলে সবাই জানেন। সেজন্য আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো, জিনিসটা যেহেতু ভালো মানের জিনিস, সেটা আমি আপনাদের আপনাদের জৈতুনের কী কী প্রোডাক্ট আছে মামা একটু বললে ভালো হয়। এটাতে সব কালার তৈরি হয়, এগুলো হচ্ছে আসলে ভিতরে কালার। বিয়াস, আমরা আসলে একটা জিনিস লক্ষ্য করি, এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে ভিতরের ডিজাইন। আপনারা চাইলে এখান থেকে চয়েস মতো করে আপনাদের মন এখান থেকে ডিজাইন নিয়ে আপনারা চাইলে আপনাদের ঘরের ওয়ালগুলো বা আপনাদের দেওয়ালগুলো সুন্দর করতে পারেন। বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে। ভিতরে সিলার দেওয়ালের, এটা হচ্ছে বাইরে সিলার, এটা হচ্ছে পুরিং পাট্টি যাকে বলি আমরা। মামা ঠিক আছে, এটা কিসের? এটা বাইরের জোড়া সিমেন্ট। জোড়া সিমেন্ট, আচ্ছা, বাইরের রং। আর এটা হচ্ছে সিলার, এটা একটু দামি সিলার, তবে এটা হচ্ছে ভালো মানের সিলার। এটাকে লাক্সারি যেটা বলে থাকে, আসলে ওটা হচ্ছে এটা লাক্সারি যেটা পিন আমরা সবাই বলে থাকি, এটা লাক্সারি। এটার ভিতরে প্যানেলস্টিক লাক্সারি, এটাও লাক্সারি প্যানেলস্টিক। এটা ইজি গুড, এটা বাইরের, এটা ম্যাট, এটা হচ্ছে ম্যাট, এটা হচ্ছে বাইরের। আর এটা ভিতরে ম্যাট ডিউসেন, এটা কি প্লাস্টিক বলে, এটা হচ্ছে প্লাস্টিক পেন্ট যেটাকে আমরা আসলে ভরে থাকি বাইরের দেওয়ালের জন্য। ভিতরে এটা হচ্ছে বাইরের ভিতরে দুটা আসলে ইউজ করা যায়। আসলে এটা হচ্ছে ইজি গুড গ্রাম, বাইরের ওয়াদার কুট বলে, বাইরের ওয়াদার কুট যেটা বলে থাকি আসলে আমরা, এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে বাইরের শেড কালার, এটা হচ্ছে আসলে বাইরের যত শেড কালার যেটা যেটা আছে আসলে আপনাদের মত মানে এখান থেকে চুজ করে মন মতো করে লাগাতে পারবেন। আসলে যেটা আপনাদের যেটাই ভালো লাগে ওইটা। আমি আপনাদের সম্পূর্ণ কালার ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ওই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি। এগুলো হচ্ছে আসলে সব এনামেল রং। এটাকে প্যান্ডিং ব্যাম বলে, এটা আপনার সব ছিল আর ওই দেওয়ালের নুনতা বা যেন যে কোনো গেওয়ালে দুশোরে এটা ওখানে মারে। এটা হচ্ছে ডিজাইনের কাজ করে, এই ডিজাইন এগুলো কাজ করে, এটা দিয়ে স্টুডেন্ট গেওয়াল। এটা এগুলো এতগুলো ড্রামগুলো কিসের ড্রাম মামা? মানে এটা হচ্ছে সিলার, আর এটা ফাইনালিস্টিক হয়ে এগুলো আর কি ছোটোগুলো থেকে, মানে এটা ড্রাম আর কি, এগুলো ছোটোগুলো আর একটা ড্রামগুলো। এগুলো হচ্ছে আসলে আমাদের তো প্রচুর পরিমাণে মাল স্টক আছে। পিছনে দেখেন, কারণ আমি দেখাই উপরে, এখানে প্রচুর পরিমাণে মাল স্টক আছে। আমাদের গুদামেও মাল আছে, এগুলো দোকানের একটু পিছনে, এখানে দেখেন। আর এখানে আমাদের বই ডিজাইনের কালারের ডিজাইন আছে, দেখাই এটা, এটা বাইরের কালারের ডিজাইন দেখেন। তারপর আপনার এটা ভিতরের, এটাও ভিতরের, এগুলো এই দুইটা ভিতরের, এটা বাইরের, তারপর
এই এগুলো এটা ভিতরের আর ওইটা বাইরের। হ্যাঁ বিয়া শাশুড়ি এদের কাছে লঙের ডিলার আছে, যদি চাইলে আপনারা এখান থেকে লং নিতে পারেন। যদি অন্য সময় দেখা যায় যে আপনারা যদি ডিলার কাছ থেকে না নেন, যদি আপনি লোকাল দোকানের কাছ থেকে নেন, তাহলে আপনাদের কাছে অবশ্যই রেটের ক্ষেত্রে একটু বাড়তি রেটে রাখে। এই জন্য অবশ্যই ডিলারের কাছ থেকে লং নেবেন, যেহেতু আপনাদের লঙের ডিলারের কাছ থেকে নিলে একটু রেট কম ক্ষেত্রে কম রাখানো যায়।